আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজ ছিল বৌভাত, বৌভাতের দিনটা সবার সাথে শেয়ার করছি। কি কি করলাম, কিভাবে কাটালাম, কি খাওয়া দাওয়া করলাম, এই নিয়ে থাকছে আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে প্রথমে একটা লাইক দিয়ে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই কিন্তু রেডি হয়ে গেছে, দুপুর থেকে শুরু করলাম। সকালে কিন্তু খিচুড়ি খাওয়া হয়েছে। আসলে কি হয়েছে, সকালে খিচুড়ি খাওয়ার পরে আমি বাড়ি চলে গিয়েছিলাম, তো সেই জন্য আর ভিডিও করা হয় নাই। যেহেতু বাড়িতে গিয়েছি, বাড়িতে যাওয়ার পরে সেখান থেকে মানে গোসল করে রেডি হয়ে আবার চলে আসছি। আমার ননাসের বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু কাছেই আর কি, আসা যায় 10-15 মিনিটেই আসা যায় গাড়ি দিয়ে, এই জন্য আর কি আমরা চলে গেছি বাড়ি, তারপরে আবার রেডি হয়ে চলে আসি এরকম আর কি। সেই জন্য আর তেমনভাবে ভিডিও করা হয় নাই, যতটুকু পারছি ততটুকুই সবার সাথে শেয়ার করতেছি। এখন তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময়, লোকজন কিন্তু অনেকেই এসে গেছে, আর বাড়ি ভর্তি মেহমান সবাই তো দাওয়াতে এসেছে। আর এই বাড়িতে আসার পরে সবার নাকি অনেক ভালো লাগছে, এই বাড়িটা সবারই অনেক পছন্দের, কেননা খোলামেলা জায়গা, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, চারপাশে সবাই হাঁটতে পারে ঘুরতে পারে এরকম আর কি, সবার কাছেই নাকি ভালো লাগে, সেই জন্য সবাই আর কি খুশি হয়ে আসে, আর সবাই গল্প শুরু করে দেয় সবাই একসাথে হলে আর কি। দুপুরবেলা সবাইকে বসানো হইতেছে খাওয়া দাওয়া করানোর জন্য, সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে। তো এই যে দেখুন আমাদের রোজামণি বসে পড়ছে একদম পাকনা বুড়ির মতো, ওর আব্বু আম্মুর সাথে বসছে, শিফা আর পলাশের সাথে। তো ওকে আমি বারবার বলতেছিলাম যে আমি তোমাকে খাওয়াই দিই, রোজা তত পারি বলতেছে যে না আমি খেতে পারি, আমি হাত দিয়েই খাই, মানে এরকম বলতেছে। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ওর সাথে দুষ্টামি করতেছি আর ওদেরকে আর কি এনে নিয়ে দিচ্ছি, ওদিক দিয়ে ওদেরা বসে পড়ছে। আসলে ওরা আগে খেয়ে নেক, তারপরে আমরা খেতে বসবো। আসলে গরমটা কিন্তু অতটাও ছিল না, মোটামুটি ভালোই ছিল, নিচে ছিল বাতাস ছিল, আশেপাশে আর কি খোলামেলা ছিল, তো সেই জন্য সবাই খাওয়া দাওয়া করেও আরাম পেয়েছে। এরপরে যে আমাদের টেবিল, এখন আমরা খেতে বসছি, আমি এখানে সুলতানা, বন্যা, নাজমিন, আমি, তারপরে ভাবি, ভাবি ভাবি হচ্ছে গিয়ে মিষ্টি, আম্মু মিষ্টি, তো এরা আমরা সবাই একসাথে বসেছি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। মিষ্টি বসে নাই, মিষ্টি হলো গিয়ে আগেই খেয়ে নিছে, মিষ্টিকে আগে খাওয়াই নিছে, ছোটো বাচ্চা তো ওদেরকে আগে খাওয়ায় তারপরে মায়েরা বসেছে এই আর কি। তো তারপর ওর খাওয়া হয় নাই, সাথে মিষ্টির আম্মুর সাথেও বসাইছে, যেতটুকু আর কি খায়, ও তো খেতে চায় না কোনো কিছু এমন আর কি। এরপরে যে উপরে আসলাম, আমার খাওয়া শেষ হয়ে গেছে, আমার ভাগ্নে বউকে সাজানো হয়ে গেছে, ওকে এখন খাটে বসায় রাখছে, বউটা বসে আছে আর এই হচ্ছে জামাই, জামাইও ব্যস্ত মানুষ। রোদেলা খাওয়া দাওয়া করে এসে আবার সাজগোজ শুরু করছে, ওর স্বাদ চলে গেছে, খাইছে না, খাওয়ার সাথে সাথে লিপস্টিকটাও চলে গেছে। আর দেখুন আমার সাথে কেমন করে একটু দেখতে পাবে, দেখুন আমি ভিডিও করছি সেই জন্য আমার সাথে কেমন করতেছে, মানে সাজতেছে। এর হচ্ছে রিয়ান, সবার খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু সবাই ঘরে বসে আছে। আর মোটামুটি বাতাস কিন্তু ছিল অনেক, বাচ্চাগুলো যার যার মতো মতে বসে আছে। ইয়াসমিন,
আমাদের নতুন বউকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই খাওয়া দাওয়া শেষ করে মানে উপহার কে কি দিবে, তো ওইখানে ভিড় জমে আছে, লিখতেছে যে যা দেওয়ার এখান দিয়ে। এই যে পাটি মাদুর বীজ দিয়ে সবাই বসে আছে, পাটি বা মাদুর, পাটিও আছে। পাটি অনেকে চিনেন কিনা জানি না, তবে আমাদের এখানে পাটিটা হচ্ছে গিয়ে হাতে বোনানো হয়, তো সে নিয়ে আরেকবার আমি কথা বলবো অন্য ব্লগে। পাটি কি আর মাদুর পেতে বসেছে, বললাম না সবাই মিলে এক এক জায়গায় এক একজন বসে গল্প করতেছে। এখানে এই যে লেখানো হচ্ছে কে কি দিচ্ছে, তো এখন আমি এই যে দিতে আসলাম কি দেব এই জন্য এখানে আসলাম, উপহার দিয়ে যাই, টাকা দেব, তো টাকাটা লিখে নেই নামটা। আকাশে মেঘ জমে আছে, একটু পরে হয়তো বৃষ্টি নেমে যাবে। এই যে দেখুন কি অবস্থা, এখনো ওই বাড়ি থেকে কিন্তু লোকজন আসে নাই, বৃষ্টি পড়তেছে আর সবাই তাড়াতাড়ি চলে আসতেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হইতেছে আর আমরা বাড়িতে চলে আসছি। এই যে মিষ্টিমণি রাফানকে কুলে নিছে, আমি আবার ধরে রাখছি যদি পড়ে যায়। মিষ্টি হচ্ছে গিয়ে ছোটো বাবু দেখলে কুলে নিতে চায়, সারাক্ষণই বলে আমার কুলে দাও, তো আমি কুলে নিছি আর ধরে রাখছি যদি আর কি পড়ে যায় সেই জন্য। আর এই বাবুটা হচ্ছে গিয়ে মেয়ের বাড়ির আর কি, তো বাবুটাকে কুলে রেখে ওনারা খেতে বসছে, সেই জন্য বাবুটাকে এখানে দিয়ে গেছে। আর ওনারা যখন আসছে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যেই খেতে বসেছে, এই বাবুটাকে এখানে দিয়ে গেছে। আর এই যে বৃষ্টি হইতেছে আর কি, এই যে দেখতে পাচ্ছেন যে একটু একটু ভিজা বৃষ্টি হইতেছে। এরপরে কিন্তু অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, দেখুন অবস্থাটা কি। বৃষ্টিটা এখন একটু থেমে গেছে, তারপরে সন্ধ্যাও হয়ে আসতেছে, ওই বাড়ির লোকজন আর কি চলে যাবে, তো ওনারা আবার ঘরে ঢুকছে, বউ বের করে নেবে। তারপরে বউকে সবার সাথে পরিচয় করাই দিতেছে কে কি লাগে, আর সবাইকে সালাম দিতেছে আর কি। এখন বউকে বিদায় দিব। বউ নিয়ে নিচে চলে গেছে, ওনারা চলে যাবে আর কি, তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।